জি লাফিটা কি আমি টিমা নাই ভালাই দিন, আমি যদি অনেক হই বলে হিজাব বান্ধি বাড়া বান্ধবেন জানো ঠিক আছে, বাড়া বাড়লে সুন্দর লাগে। আর গরো আইয়া যদি রিস্ট্রিকশন না থাকে, গরোর বউ না তা হইন, যদি কোনো রিস্ট্রিকশন না থাকে, গরো চুল কুলা রাখিয়া আশ্রাইয়া সুন্দর সুন্দর ওরি রাখবা, কারণ চুলটারে আসলে মেইনলি ওলা হানু ঠিক কেয়ার করা লাগে, একটু বাতাস উতাস তো খাইতে দিব। তো এখনজনে আসিয়ে দেখছি বাইন্দা ইন্দা আর চুল কইন ফড়ি দিব, সারলে বলে ফড়ি দিব চুল, আশ্রাইলে বলে চুল ফড়ি যায়, আশ্রাইলে চুল ফড়তে হলে ছোটবেলা থেকে আমার কোকোনাট অয়েল বড় বেলা, বাচ্চা বাচ্চা ইন্টর বেলা নাতি নসার বেলা কিবা কোকোনাট অয়েল থাকবো আমার লগে। সো কোকোনাট অয়েল দেখো, কোকোনাট অয়েল কিন্তু অভাব নাই দুইটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই যে যেখানে বসে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। সবসময় আমি ক্যামেরার আড়ালে এই কথাটি বলি, আজকে সবার সামনে এসে বললাম, আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। আজকে আমার জন্য একটা ইম্পর্টেন্ট ব্লগ বলবো, কারণ হচ্ছে গিয়ে আমি সব সময় মানে যখন ইউটিউব করতাম না, তো ব্লগ বানাতাম না, তখন এই রিকোয়েস্টটা পেতাম, বা যখন কারোর সাথে সরাসরি দেখা হতো সবাই এই জিনিসটা বলতো যে আমার হেয়ার কেয়ার কীভাবে আমরা করি। আলহামদুলিল্লাহ আমরা 7 বোন, আমাদের 7 বোনেরই এরকম চুল। সো আমি আমার আগের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করব, যে আমার আগে চুলগুলা কেমন ছিল আর এখনও কেমন আছে ইউকেতে এসে, কারণ ইউকে যেহেতু একটা কোল্ড কান্ট্রি, এখানে অনেক অনেক ঠান্ডা, এখানে হেয়ার কেয়ার স্কিন কেয়ার মেনটেন করা অনেক কষ্ট। আর আমরা যারা এশিয়ান কান্ট্রি থেকে আসি আমাদের জন্য ভেরি হার্ড, এখানে স্কিনটা খারাপ হয়ে যায় ঠান্ডার সময়, তারপর চুল, কারণ সবসময় হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে গোসল করতে হয়। সো আমি কিভাবে আমার হেয়ার কেয়ারটা নেই কিভাবে, সো আমি এতদিন ধরে কিভাবে আমার হেয়ার কেয়ারটা নিচ্ছি ইউকের মতো একটা কান্ট্রিতে, কারণ ইউকে হচ্ছে খুবই ঠান্ডা একটা কান্ট্রি, এখানে কখনো আপনি ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিতে পারবেন না, সবসময় মানে এখানে সামারেও মানে আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারবেন না। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো, আমি আসলে এক্সট্রা কেয়ার বলতে আসলে আমাদের হেয়ার কেয়ারটা হচ্ছে কি আমাদের জেনেটিকলি আমরা পেয়েছি আমাদের মার কাছ থেকে, কোনো প্রোডাক্ট ইউজ করি না, কোনো ধরনের প্রোডাক্ট কখনো ইউজ করিনি। আর তেলটা আসলে যেটা সবসময় বাংলাদেশে যে জিনিসটা হয় যে ছোটবেলা থেকে এই নারকেল তেলটা আমাদেরকে খুব বেশি দেওয়া হতো, যখন একটু মানে আমাদের আমার আম্মা যখন মারা যান তারপর আর অয়েলটা আসলে মানে কমই দেওয়া হতো, যখন একটু বুঝলাম যখন আমার চুলটা একটু গ্রো হলো, আমি আমার কথা বলছি, এরকম আমাদের ঘরে সবারই আমার বোনদেরও, যখন বুঝলাম যেহেতু মানে তখন আমাদের মানে ঘরে যারা থাকতো হেল্পিং হ্যান্ড ওদেরকে দিয়ে আমরা অয়েলটা দিতাম, অথবা আমরা এক বোন আরেক বোনকে দিতাম। সো আম্মা থাকতে যেটা হতো সেটা তো সবসময় রেগুলার হতো, আমরা যখন ছোটবেলা আমাদেরকে উনি হেয়ার কেয়ার করতেন নারকেল তেল সবসময় দিতেন, বাইরে কোনো প্রোডাক্ট যদি ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে নারকেল তেল। আর আমি এটা এখানে ইউজ করি এখন আমার ফেসে, আসলে নারকেল তেল এত উপকারী আমাদের জন্য, এখন হয়তো বা সবাই দেখতে পারেন যে ইউটিউবে সব জায়গায় এখন বলে যে নারকেল তেল খাবেন, নারকেল তেল চুলে লাগাবেন, ফেসে লাগাবেন, খাবেন, নারকেল তেল এত উপকারী। আর এটা হতে হবে 100% পিওর, এখানে কিন্তু লেখাই আছে 100% পিওর নারকেল তেলটা, সো অ্যাভেলেবল ইউকের সব জায়গায় নারকেল তেলটা পাওয়া যায়, সো এটা কোনো সমস্যা না। আমি আমার একটা পুরানা ছবি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আমার চুলটা কতটুকু ছিল আর কিভাবে আমি আসলে এটাকে মেনটেন করেছিলাম। আর এখানে অবদান বলতে প্রথমে তার অবদান মার ছিল, তার হেল্পিং হ্যান্ড, ওরা কিন্তু আমার চুলটাকে খুব টেক কেয়ার করে, যখন দেশে ছিলাম খুবই টেক কেয়ার করতো ওরা, ওদেরকে বলতাম ওরা চুলটা ব্রাশ করে দিত, অয়েল দিয়ে দিত, কারণ এত লম্বা চুল ছিল যে আমি আমার পক্ষে সম্ভব না এটা মানে টেক কেয়ার করা, কোর থেকে ব্রাশ করা। সো আমি আমার একটা পুরানো ছবি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে আমার চুলটা কতটুকু ছিল। এই ছবিটা হচ্ছে গিয়ে যেদিন আমি পার্লারে যাই চুল কাটার জন্য বাংলাদেশে, তো এই ছবিটা আমি তুলি, তোলার পর গিয়ে পার্লারে গিয়ে মানে আমার চুলটা ছোট করে নেই ছিল আমার চুল। আর এই ছবিটা হচ্ছে গিয়ে যারা দেশে আছেন তারা হয়তো মানব জমিন পত্রিকাটা জানেন, মানব জমিন পত্রিকাতে আমি প্রিয় মুখে এই ছবিটা দেই। আর মানব জমিনে আগে একটা পিসটা আসতো, আই থিঙ্ক ফ্রাইডে, এভরি ফ্রাইডে একজনের ছবি দিত ওরা প্রিয় মুখে, সো এখানে আমি আমার এই ছবিটা দেই। ছবিটা হচ্ছে গিয়ে আমরা স্কুল থেকে জাফলংয়ে যাই, সো জাফলংয়ে যাই আমার সবসময় কিন্তু এরকম দুই বেনি থাকতো, আমি সবসময় স্কুলে যখন যেতাম দুই বেনি করা থাকতো স্কুলের টাইমে, আর গড়ে সবসময় আমার চুলটা ছাড়া থাকতো, সো দুই বেনি করে যেতাম যাতে করে চুলটা নষ্ট না হয়। সো তখন থেকেই হেয়ার কেয়ারটা করি, তবে প্রোডাক্ট দিয়ে হেয়ার কেয়ারটা করিনি, তবে হেয়ার কেয়ারটা যত্ন নিয়েছি চুলের, যেটা নিচ থেকে নিতে হয় এই যত্নটা করেছি। সবসময় চুলটা যখনই বাইরে যেতাম ছোটবেলায় স্কুলে যেতাম সবসময় দুই বেনি করে যেতাম, যাতে করে স্কুলে যাওয়ার পর চুলটা এলোমেলো হয়ে চুলটার মধ্যে অনেক জট বেঁধে না যায়। খুঁজে বের করছি, এই দেখ, আর এই হচ্ছে কি আমার চুল, আর এটা এই দেখেন এতটুকু ছিল আমার চুল বাংলাদেশে যখন ছিলাম।
তখন আমি এতটুকু লম্বা করে চুলটা, আর কারণ ইত্যাদিতে যাব সেই আশায় পরে আর যাওয়া হয়নি, পরে আর যাওয়া হয়নি, ইত্যাদিতে না গিয়ে খেতে চলে আসছি। যাই হোক, এখন বলি যে আমি আমার চুলগুলো তো দেখালাম যে আমার চুলটা এতটুকু মানে লম্বা ছিল, অনেক লম্বা, একেবারেই মানে পায়ের কাছাকাছি ছিল, অনেক লম্বা ছিল। এরপরেও কিন্তু আরো লম্বা হয়ে আমার চুলটা কাটিনি। এটা সবার কাছে যে জিনিসটা আমি শেয়ার করতে চাই, যে আপনারা মানে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে হেয়ার গ্রো করা অথবা হেয়ার টেক কেয়ার করা, এগুলো যেমন ঠিক আছে, তার চেয়েও বড় যে জিনিসটা হচ্ছে নিচ থেকে নিজের যে যত্নটা নেয়া, চুলের যত্নটা নেওয়ার সময় ব্রাশ করবেন, ব্রাশ করে রাখবেন, আর গড়ে যখন থাকবেন চুলগুলো ট্রাই করবেন যে খোলা চুল রাখতে। কারণ চুল যদি খোলা থাকে তাহলে এখানে বাতাস ঢুকে তারপর চুল গ্রো হয় কুইকলি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে টেক কেয়ার করি, সো আমি এই টিপসগুলো আপনাদেরকে বলবো। চুল খোলা রাখতে হবে আর চুলগুলা ব্রাশ করতে হবে, টাইম টু টাইম চুলগুলা ব্রাশ করতে হবে। যেমন ধরো সকালে ঘুম থেকে উঠেই আমরা যেভাবে পানি খাই অথবা নাস্তা খাই সকালে, তেমনি করে সকালে ঘুম থেকে উঠেই চুলটা ব্রাশ করে নিতে হবে। যদি আপনি চুল ব্রাশ করার পর যদি আপনাকে রান্নাঘরে যেতে হয় তাহলে হালকা করে চুলটা বেঁধে যাবেন, কারণ যেহেতু, আর যদি যারা হেয়ার স্ক্রাব করেন গোড়ায় করবেন, যদি কোনো রিস্ট্রিকশন না থাকে, বাংলাদেশে যারা আছেন যদি কোনো রিস্ট্রিকশন না থাকে তাহলে হেয়ার স্ক্রাব না করা গোড়ের ভিতরে, তারপর চুলটা ছাড়া রাখা যতটুকু সম্ভব পারা যায়। যদি আপনি কিচেনে কাজ করেন, যদি রান্না করতে হয় অথবা আপনাকে অন্যান্য কাজ করতে হয় গোড়ে, তাহলে হালকা করে চুলটা বাঁধবেন। যেমন ধরেন একটা হালকা বেনি করে নিতে পারেন। আমি কি করি, আমি এখানে একটা বাঁধি, যখন রান্না করি এখানে একটা হালকা করে বেঁধে নিই, তারপর এখানে একটা বাঁধি, যাতে করে আমার চুলটা এলোমেলো না হয়। কারণ এখানে যেহেতু আমি এখানে আমার লেয়ার কাট, সো লেয়ার কাট হলে কি হয়, চুলটা এলোমেলো হয়ে অনেক জোর পেতে যায়। সো আমি এখানে একটা বাদি আর এখানে একটা বাদি যখন আমি গড়ে থাকি, সো কারণ যেহেতু লম্বা চুল আমি এভাবে তো আর ছেড়ে রান্না করতে পারবো না। আর যদি রান্না না করি তাহলে আমার চুলটা সবসময় আমি ছাড়া রাখার চেষ্টা করি, যে চুলটা খোলা থাকলে চুলটা কুইকলি গ্রো হয়, তারপর হচ্ছে গিয়ে চুলের ভিতরে বাতাস ঢুকে। আর যারা হিজাব করেন, হিজাব করে অফিসে যান, কাজ করেন, তাদের তো একটা লম্বা টাইম থেকে হিজাব মানে পরনে থাকে। সো তাদের উদ্দেশ্যে বলবো, যখনই আপনারা গড়ে আসবেন চুলটা ব্রাশ করে নিবেন, ব্রাশ করে নিয়ে চুলটা ছাড়া রাখবেন। যদি রাতে ঘুমানোর সময় ট্রাই করবেন চুলটা খোলা রেখে ঘুমাতে, আর যদি সম্ভব না হয় আগার দিকে বেঁধে চুলটা আগার দিকে বেঁধে রাখবেন, আগার দিকে এরকম রেখে আর চুলটা এদিক দিয়ে মানে খোলা রাখবেন। তা টাইট করে কোনো কিছু দিয়ে কখনো চুল বেঁধে রাখবেন না। একজন বললেন যে উনি সপ্তাহে একবার নাকি হেয়ার ব্রাশ করেন, এটা শুনে আমার মাথাটা ঘুরে গেছে যে কেউ সপ্তাহে একবার হেয়ার ব্রাশ কিভাবে করে। ডেইলি আপনাকে দুইবার করে অ্যাটলিস্ট টু টাইম হেয়ার ব্রাশ করতে হবে। রাতে ঘুমানোর আগে ভালো করে হেয়ারটা ব্রাশ করে, যদি আপনারা ওয়েল ইউজ করেন তাহলে ওয়েলটা ইউজ করে, তারপর রাতে এরকম একটা এখানে বেঁধে অথবা এখানে বেঁধে, যদি লম্বা চুল হয়, যদি ছোট চুল হয় তাহলে তার একটা বাঁধলেই হয়। আমি দুইটা বাঁধি, কারণ হচ্ছে জ্বরটা না বেঁধে যায় সেজন্য। সো ট্রাই করবেন চুলটা ব্রাশ করার জন্য। চুল ব্রাশ করলে দুটো উপকার আছে আমাদের, চুলটা কিন্তু জট বাঁধে না, তারপর হচ্ছে গিয়ে যখন জট বাঁধে আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি আর তখন আমরা ব্রাশ করে এরকম এরকম করি। আমি কখনো কিন্তু আমার চুলটা এলোমেলো অনেক কিছু হোক, আমি কিন্তু কখনো আমি চুলটা এভাবে ব্রাশ করি না, কখনো ব্রাশ দিয়ে আমি এভাবে ব্রাশ করি না, এরকম 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 করে আমি ব্রাশ করি না। আমি সব সময় হাত দিয়ে সব যতটুকু আমার মানে জট বাঁধানো হয় সবটা এরকম আমি আঙ্গুল দিয়ে দিয়ে এরকম আমি আগে ছাড়িয়ে নিই চুলটাকে আগে এরকম। এই দেখেন, এটা আমি কখনো এরকম ব্রাশ দিয়ে করবো না, কারণ ব্রাশ দিয়ে করলে কি হয় এখান থেকে ভেঙে যায়। এই দেখেন, এখান থেকে কিন্তু ভেঙে যাবে ব্রাশ দিয়ে করলে, চুল ছোটটা পড়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, এখান থেকে এরকম ছাড়িয়ে নেবেন। সো যত ধরনেরই জট থাকে না কেন চুলের মধ্যে, চাই মানে ট্রাই করবেন যে এটা ফিঙ্গার দিয়ে মানে আঙ্গুল দিয়ে এটা ছাড়িয়ে নেওয়ার জন্য, এরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে এরকম এরকম আঙ্গুল দিয়ে, তারপর যখন দেখবেন কোনো ধরনের জট নেই এখানে, তখন এটাকে ব্রাশ দিবেন। আমার চুলগুলা কখনো মাঝখান থেকে এভাবে ভেঙে যায়নি, কারণ আমি এরকম করে কখনো মানে হার্ডলি হেয়ার ব্রাশ করিনি। সো আমি সবসময় ফিঙ্গার দিয়ে প্রথমে চুলটাকে ক্লিয়ার করে নিই যে জটগুলো থাকে সেগুলো। সো এটার কারণে কি হয় যে আপনার চুলটা মাঝখান থেকে ভেঙে ভেঙে যায় না। আমি কেন বললাম যে দুইবার ব্রাশ করতে হবে, দুইবার ব্রাশ করলে কিন্তু চুল পড়া অনেক কমে যায়। চুল যতটুকু আপনার পড়ার এমনিতেই পড়বে, ব্রাশ করলে এটা কিচ্ছু যায় আসে না। অনেকেই বয়ে ব্রাশ করে না যে ব্রাশ করলে চুল নাকি পড়ে যাবে, তা যখন মানে 3-4 দিন পর ব্রাশ করে এতটুকু চুল আসে তখন বলে কি আমার তো সব চুল পড়ে যাচ্ছে, এরপরে আর কি আরো বয়ে মানে
নেক্সট টাইম বয়ে করে আর ব্রাশ করতে চায় না। সো এটা আসলে হচ্ছে কি, আপনি যে রেগুলার ব্রাশ করছেন না, টু টাইম ব্রাশ করছেন না, এর জন্য অভ্যাসে পরিণত করতে হয়। আমার আসলে অভ্যাস হয়ে গেছে, আর আমি যাদেরকেই দেখি বা শুনি যে অনেকেই বয়ে ব্রাশ করে না, যে ব্রাশ করলে নাকি চুলটা পড়ে যায়, আসলে এটা একেবারেই ভুল। ব্রাশ করবেন, বেশি বেশি করে ব্রাশ করবেন, যাদের চুল পড়ে তারা আরও বেশি করে ব্রাশ করবেন। দেখবেন যে যতটুকু চুল ক্লিয়ার হয়ে পড়ে গেছে, এরপরেও যদি আপনার ব্রাশ করার পর চুল পড়ে, তাহলে হয়তো বা আপনার কোনো মেডিকেল সমস্যা আছে, তাহলে এটা তো আর ডাক্তারের বিষয়। একটা জিনিস আমি দেখাই, আমরা কোকোনাট ওয়েলটা আমাদের গড়েই দেখেন, এটা কিন্তু শেষ অলরেডি। আমি আরেকটা নিয়ে আসছি, অনেকে হয়তো বলতে পারেন যে এটার ভিতরে মানে আমি অ্যাকচুয়ালি আমি কি ও কোকোনাট ইউজ করি, কোকোনাট ওয়েলটা আমি এত কোকোনাট ওয়েল ইউজ করি, আনবিলিভেবল। সো এটা হচ্ছে গিয়ে নতুন, একেবারেই নতুন। ইউকেতে যারা আছেন তারা লিডল থেকেও নিতে পারবেন, লিডলেও এটা 100% পিওর কোকোনাট পাওয়া যায়, সো লিডল থেকে নিতে পারবেন, এখানে সস্তাও। বাংলাদেশ থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, এখানেই পাওয়া যায়, ভালোটাই পাওয়া যায়। আসলে আসলে ঠিক কেয়ার করা, যে কোনো আপনি অনেক ধরনের অনেকেই শুনি প্রোডাক্ট ইউজ করতে এটা সেটা, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু আমার চুলগুলো আরও ভালো থাকতো। আমি একটু জানি না কেন আমার কাছে ফ্যাশনটা আমি অনেক ছোটবেলা থেকে শুরু করে দিই, সেজন্য আমার স্কিন বলেন, আমার হেয়ার বলেন, অনেক খারাপ হয়ে গেছে, স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি চুল যখন কালার দিই তখন আমি ক্লাস 8-এ ছিলাম, আমি হেয়ার কালার করে নিই, তখন আমি জানতাম না যে বাংলাদেশে হেয়ার কালারটা ব্লিচ দিয়ে করা হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু জেনেটিকলি আমাদের চুলটা অনেক ভালো, মানে জেনেটিকলি আমাদের চুলের গ্রোথটা অনেক ভালো, হেলদি একটা হেয়ার পেয়েছি আলহামদুলিল্লাহ মায়ের কাছ থেকে, সো এজন্য আসলে আমার চুলটা নষ্ট হয়নি। যদি এরকম হতো না তাহলে আমার চুলটা হয়তো বা আরো বেশি খারাপ হয়ে যেত, কারণ আসলে আমি অনেক অনেক দিন ধরে হেয়ার কালার করি, হেয়ার ডাই যেটাকে বলা হয়। সো হেয়ার কালারটা করার জন্য আমার চুলটা হয়তো বা আরো একটু ভালো থাকতো, একটু মানে খসখসে হয়ে গেছে, আগে খুব বেশি সিল্কি ছিল আমার চুলটা। আচ্ছা, আমি কিন্তু এই ব্রাশটা সবসময় ইউজ করি, এরকম ওনাকে ছাড়া তো আমার চলে না। সো আর এই ব্রাশগুলো আসলে যাদের ছোটো মানে হেয়ার, যাদের লং হেয়ার না, ছোটো পাতলা হেয়ার, ওরা যদি ইউজ করে ঠিক আছে, তবে এই ব্রাশগুলো ভালো না। এই ব্রাশ দিয়ে যদি চুল ব্রাশ করেন তাহলে চুলটা মাঝখান থেকে ভেঙে যায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা হেয়ার স্ক্রাব করেন, তার স্ক্রাব করে যারা অফিসে যান অথবা কাজে যান, আসার পর সাথে সাথেই চুলটা কিন্তু ব্রাশ করে নেবেন, তারপর চুলটা খোলা রাখবেন, খোলা চুল কিন্তু খুব বেশি গ্রো হয়, তারপর হচ্ছে গিয়ে চুলটা হেলদি থাকে। আর যখন ওয়েল ইউজ করবেন, রাতে চেষ্টা করবেন ওয়েলটা ইউজ করা, রাতে ওয়েলটা ইউজ করা আমার কাছে মনে হয় বেস্ট। রাতে যে মানে সকালে ঘুম থেকে উঠে যখন শাওয়ার নেবেন, ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন। তো এদেশে বলেন আর বাংলাদেশেই বলেন, যখনই মানে চুলে তেল দিবেন চেষ্টা করবেন রাতে দেওয়ার জন্য, সকালে ঘুম থেকে উঠে ভালো করে চুলটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন। কারণ চুলের মধ্যে যদি ওয়েলটা লেগে থাকে তাহলে কি হবে, ডাস্ট এগুলো থেকে চুলটা ময়লা হবে, তারপর খুশকি হয়ে যায়, এটা থেকে অনেকের খুশকি প্রবলেম হয়। সো এরকম ছোটো ছোটো কিছু জিনিস আসলে আমি খুব বেশি, আর স্পেশালি আমি যেটা সবাইকে বলি যে বেশি বেশি করে ব্রাশ করা, চুলের মধ্যে বেশি বেশি করে ব্রাশ করবে, চুলটা পড়ে যাক উঠে যাক যাই হোক ব্রাশ করবে, ব্রাশ করা, চুল চাড়া রাখা, এগুলো হচ্ছে গিয়ে আমার মানে হেয়ার কেয়ার। আমি আমরা সবাই সব জিনিসই করি, এখন যেহেতু ফ্যাশনটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সব থেকে বড়। সো যখনই কেউ হেয়ার স্ট্রেট করবেন, ট্রাই করবেন, আমি এটা কিন্তু করি, সো ট্রাই করবেন, আমি আমারগুলো বলছি যে ট্রাই করবেন সবসময় হিট প্রোটেকশন, এই এরকম স্প্রে বাংলাদেশে তো এখন সব কিছু এভেলেবল পাওয়া যায়, হিট প্রোটেক্ট স্প্রে। যদি পার্লারে গড়ে কোথাও আপনারা হেয়ার স্ট্রেট করেন অথবা হেয়ার কেলি করেন, হিট প্রোটেকশন এই স্প্রেটা ইউজ করবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে ইউকেতে সবাই হেয়ার ড্রাই করে, আমি হেয়ার ড্রাই যদি তাড়াহুড়ো না থাকে, আমার কোথাও যাওয়া না থাকে, তাহলে আমি হেয়ার ড্রাইটা স্কিপ করি, কারণ হেয়ার ড্রাইটা আসলে আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে মানে শাওয়ার নিলাম, তারপর এসে আবার চুলের মধ্যে মানে হট একটা জিনিস ইউজ করলাম। যদিও ইউজ করি তাহলে হিট প্রোটেকশন স্প্রে দিই প্রথমে, তারপর হেয়ার ড্রাইটা করি, তবে আমি এখন নর্মালি করি না, এটা স্কিপ করি। যদি কোথাও যাওয়া না হয় তাহলে মানে তাড়াহুড়ো না থাকে তাহলে এটা করার তো প্রয়োজন, যদি তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়া থাকে আমার তাহলে হেয়ার মানে হিট প্রোটেকশনটা দিই, তারপর আমি হেয়ার ড্রাই করি অথবা হেয়ার স্ট্রেট করি। হেয়ার স্ট্রেট করি যদি আমি চুল চাড়া রেখে কোথাও দাওয়াতে অথবা কোথাও যাই, এমনিতে আমি ট্রাই করি এই জিনিসগুলো স্কিপ করতে। আর বাংলাদেশে যাই তখন আমি একটা প্রোটিন প্যাক লাগাই চুলে, এই জিনিসটা লাগানোর পর আমার খুব খুব ভালো লেগেছিল। সো যারা বাংলাদেশে আছেন যদি অপশন থাকে তাহলে মাঝে মধ্যে গিয়ে পার্লারে গিয়ে হেয়ার কেয়ারটা করতে পারেন। আমি যখনই বাংলাদেশে যাই আমি ট্রাই করি
একদিনের জন্য হলেও ফ্রেশ মেহেদিটা আমার চুলের মধ্যে লাগানো, ফ্রেশ মেহেদিটা আসলে খুবই ভালো আমার কাছে মনে হয়। আমি তোমার চুলটা নষ্ট করে ফেলছি হেয়ার কালার করে, ব্লিচ জাতীয় হেয়ার কালার দিয়ে, এটা আসলে ঠিক না। যারা এখনো করেননি তারা করবেন না, ফ্রেশ মেহেদি দিবেন। এই যে পাউডার মেহেদি অনেক কিছু বাজারে আসছে, এগুলো আসলে বলে তো সবাই যে 100% পিওর এই সেই, আমার কাছে মনে হয় সবকিছু 100% ব্যবসার খাতিরে সবকিছুই তো 100% পিওর। সো ট্রাই করবেন, যদি কারো আশেপাশে কারো গাছে মেহেদি পাতা থাকে, এই মেহেদি থাকে সেই পাতাটাই লাগানো। কারণ আমার কাছে মনে হয় কি একেবারে ন্যাচুরাল অর্গানিক যে জিনিসটা সেটা ইউজ করবেন, যাদের হেয়ার অতিরিক্ত সেন্সিটিভ, মানে অনেকেরই হেয়ার আছে অনেক সেন্সিটিভ। সো ট্রাই করবেন সেন্সিটিভ হেয়ারে এই জিনিসগুলো ইউজ করা, যদি সম্ভব হয় তাহলে মেহেদি পাতা ইউজ করবেন। সো যাই হোক, অনেক কথাই বললাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো করে নেবেন। সবার উৎসাহ হয় আসলে একজন ক্রিয়েটর ভিডিও বানাতে আগ্রহী হয়, আর সিলেটি ভাই বোন যারা দেখরা তারার উদ্দেশ্য হইমু। অনেকে কতজনে তো আমার চিনে না, আমার আত্মীয় স্বজনের মাঝে কতজনে দেখলা। সো আজকে জানলা যে আমি কিতা করি চুলোর মাঝে, চুলোর মাঝে আমি কিছু করি না, বেশ করি খালি আশ্রাই আর ছাড়া রাখি। কেউ কেউ আছেন ছাড়া দেখলে হইবে ইয়াল্লা একদিন দেখি মাথাত খাপড়, একদিন দেখি মাথাত খাপড়, যেদিন আমার মাথাত বেদনা করে ওদিন মাথাত খাপড় থাকে না। সো আসলে এই যে জোক, আমি আসলে বালাফাই চুল ছাড়া রাখিয়া চলতাম। সো যারা আমার রিকোয়েস্ট করছিল, আমার একটা সিলেটি বোন, আমি আসলে যেহেতু তাইর প্রোফাইল পিকচার নাই থান, সো আমি তার নামও আমি নিতাম চাইতাম না। কারণ কি তাও একজন যদি বালা কেউ আপনার সাপোর্টার, তখন তার নাম নিলে দেখা যায় আইডি থামাইয়া গিয়া কুসাকুসি আরম্ভ করো না, শুননানি বেহা মাঝে কত তা কোথায়। সো সিলেটি যারা বুঝেন না তারা ভিন্ন হয় কিতা অত সময় শুদ্ধ উদ্যম গীতা মাতা আরম্ভ করিলাম ওনকে, আমার আমার দেশের আমার ডিস্ট্রিক্টের মানুষের লাগে কিচ্ছু তো খোয়া লাগবো। তো সিলেটি ভাই বোন যারা দেখরা তারার উদ্দেশ্য হইমু, দেন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুক পেজটা ফলো করবা। আমি থ্যাংক ইউ দিতাম সেই আমার এক সিলেটি বোন দিয়ে যে আমার রিকোয়েস্ট করছেন যে আমার হেয়াকে আরো ভিডিওটা দিবা লাগি, আরো পার্সোনালি আমার রিকোয়েস্ট করছেন আমার ফ্রেন্ড বন্ধু, তারা অনেকেই আমার সবসময় তারা জিকায় যে আমি আমার চুলোর মাঝে কিতা দিই, চুলিলা কিলা রইল। এনিওয়ে আমার সিলেটি ভাই বোন যারা দেখরা তারা হইরাম, আমার ভিডিও তো অত সময় দেখলাম, আমার তোরা মাথা তো ঘুরলা। সো যদি ভালো লাগে আর বারো হইরাম হাসিয়া করবা, লগে থাকবা, উৎসাহ দিবা। সো আজকে অতখানু আসিল, পালা দেখা, খুদাহাফিজ।